টঙ্গীর তুরাগ তীরে আমবয়নের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ফলে চার দিন বিরতির পর তুরাগ তীরে আবারও নেমেছে মুসল্লির ঢল। শুক্রবার বাদ ফজর মাওলানা ইলিয়াস বিন সাদ আমবয়ন করবেন। তাৎক্ষণিকভাবে তা বাংলা তর্জমা করে মাওলানা মনির বিন ইউসুফ। সকাল 10টায় ভারতের মাওলানা ইলিয়াস তালিমের মৌজু জুমার আগে জুমার ফাজাইলের ওপর 10 মিনিট বয়ান করবেন মাওলানা মনির বিন ইউসুফ। জুমার পরে বয়ান করবেন শেখ মুফলে। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তর্জমা করবেন মাওলানা শেখ আবদুল্লাহ মনসুর। আসরের পর বয়ান করবেন মাওলানা মোশাররফ। মাগরিবের পর বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ। তাৎক্ষণিকভাবে তা বাংলায় তর্জমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।